হাতও না আমি মানছতে এই যে হাইলোর আমার হাত নাই তার 25 লাখ টাকা সম্পদ ছিল কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা মনে করেন যে এই এই লোকটা আপনি আপনি এটা মনে করেন আমি মনে করি যে এই লোকটা আমি আমার বঙ্গমার্কেতে একটা দোকান ছিল দোকানটা পুড়ে গেছে এটা আপনারা আপনাদের জায়গা থেকে এটা মনে করেন দেখেন অন্তরে কেমন লাগে তখন অন্তরে কতটুকু ব্যথা পাবেন আপনারা নিজেরা চিন্তা করেন আমি এখানে এসে দেখার পরে আমি এখানে টিকতে পারতেছিলাম না যে ভুক্তভোগীরা যেভাবে কান্না করে আর আমারও দেখেই দূর থেকে তোরা এসে জোরে দিয়ে যে রাসেল ভাই আমাদের জন্য কিছু বলেন কিন্তু আমি একা তো সবাইকে কিছুই করতে পারবো না কিন্তু আমার এই একটা হাতের সাথে যদি বাংলাদেশে 18 কোটি হাত এক হয়ে যায় ভাই 10 টাকা দিলে যে টাকার বন্যা বয়ে যায়গা তাহলে আমরা কেন এই মানুষগুলোকে কাঁদতে দেখব আমার কথা হলো এই যে ভুক্তভোগী একজন মানুষ ওনার চোখের পানি পড়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং দেশের সুশীল সমাজের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে বিরাট বড় একটা ঘোষণা দেন যে দেশে ভিক্ষুক টাকা দিতে রাজি আছে ওই দেশে কোনো দুর্যোগের সময় কোনো মানুষ এর চোখের পানি আমরা দেখতে পারবো না একটি কথা বলবো যে বঙ্গ মার্কেটে যে অগ্নি দুর্যোগটা ঘটেছে এটা আপনারা মনে করেন যে আপনাদের সবার প্রত্যেকেরই এই ঘটনাটা ঘটেছে তাহলে আজকে এখানে যেই মানুষগুলো ভুক্তভোগী আছে তাদের মনের যে কষ্ট আছে এটা দূর হয়ে যাবে আমি গতকালকে বলেছি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন 100 টাকা করে যদি আমরা দেই ধরেন 100 কোটি মানুষ 1 কোটি মানুষ যদি 100 টাকা করে দেই কত হয় ভাই 100 কোটি টাকা আর 2 কোটি মানুষ যদি 100 টাকা করে দেয় কত হয় 200 কোটি টাকা এখন টাকাটা কোথায় দিব এইটা মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে একটা ঘোষণা আসতে হবে যেখানে টাকাটা দিলে ভুক্তভোগী সঠিক মানুষগুলো টাকাটা পাবে তো আমি একটা আহ্বান করেছি যেমন একটা তহবিল গঠন করা হোক যে মানুষ টাকা দেওয়ার জন্য মানুষ প্রস্তুত আমার কাছেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টাকা দিতে চায় কিন্তু আমি টাকাটা নিয়ে আমি কিভাবে দিব এটা প্রশাসনিকভাবে একজনের দায়িত্ব নিতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে তাহলে এই টাকাটা সঠিক ভুক্তভোগী মানুষ পাবে আমি এখানে অনেক ভুক্তভোগী মানুষ পেয়েছি একজন অনেক ভুক্তভোগী মানুষের কথা বলেছি আরেকটা ভুক্তভোগী মানুষের কথা বলি ওই মানুষের দোকান দিয়েছে মনে 17 দিন হয় তার বউ বাচ্চার সমস্ত গয়নাগাটি বিক্রি করে সে এখানে দোকান দিয়েছে আজকে সে তার বাচ্চা সহ কয় ভাই আমি যে এই যে 10 তারিখ চলে আসছে আমি যে বাসা ভাড়া কীভাবে দিব এটা আমি জানি না আমি ইফতারটা কীভাবে করব এটা আমি জানি না এজন্য বলবো যারা সত্যিকারের ভুক্তভোগী আছে একটা ঘোষণা দেন তাদেরকে তারা যেন আশ্বস্ত পায় এবং সঠিকভাবে আমাদের টাকাটা আমাদের অর্থটা আমাদের টাকাটা যেন তারা সঠিকভাবে পেয়ে যায় এটুকু যদি তারা পায় তাহলে তারা মানসিকভাবে একটু শান্তি পাবে আর সাংবাদিক ভাইদের আমি অনেক ধন্যবাদ দিই যে আপনারা এই জিনিসটা খুব সুন্দরভাবে কভারেজ করতেছেন এই জিনিসটা করে তাদের মনে আশার আলো জাগিয়েছেন এই যে আমার পাশে এই যে মাইক্রোফোনটা ধরছে উনি কিন্তু একজন ভুক্তভোগী উনি মাইক্রোফোনটা কেন ধরছে জানেন উনি মাইক্রোফোনটা ধরছে যে রাসেল ভাই যদি দুইটা কথা বলে হয়তো আমার একটু উপকার হবে এজন্য এই একটা আশা নিয়ে উনি মাইক্রোফোনটা ধরছে আমি বিশ্বাস করি যে ওনার আশা দুরাশা হবে না ওনার আশা নিরাশা হবে না যারা ভুক্তভোগীরা এখানে হারিয়েছে তারা আপনারা পাবেন আপনারা ভালো থাকবেন আপনারা একটু ধৈর্য ধরুন একজন ভিক্ষুক তার সর্বোচ্চ দিয়ে দিতে চায় আর আমরা যারা আল্লাহ আমাদের যাদেরকে যাদের সামর্থ্য দিয়েছে আমরা যারা সামর্থ্যবান আছি এক লিটার অক্টেনের দাম 138 টাকা তো এখন 100 টাকা 200 টাকা করে আমাদের সবার কাছ থেকে আপনারা কেটে নেন আরে যেখানে ভিক্ষুক টাকা দিতে রাজি আছে সেখানে তার কারো কাছে জিজ্ঞেস করার দরকার পড়ে না 100 টাকা 200 টাকা করে দিয়ে এই বঙ্গ মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যিকারের সবার ভাউচার দেখে দেখে এখানে সভাপতি সেক্রেটারি সাহেব আছেন তাদের সাথে কথা বলে দোকান সত্যিকারের যারা দোকান মালিক তাদেরকে খুঁজে বের করে এই সহযোগিতাটা তাদের হাতে খুব দ্রুত সময় দেওয়া হোক আর আমি একটা কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটি কথা অনুরোধ করব আজকে 14-13 রমজান চলছে যে কোনো বাংলাদেশের যে কোনো দুর্যোগের সময় যারা ভুক্তভোগী ওই সকল মানুষ কিন্তু কোনো মানুষের মুখের দিকে তাকায় থাকেন না মহান আল্লাহর পর মাননীয় প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকেন
যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলবেন আমার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একটা দুর্যোগের সময় আপনি এখন পর্যন্ত একটা কথা কিভাবে না বলে থাকতে পারলেন আল্লাহর রাস্তে আপনাকে অনুরোধ করব এই দুর্যোগ মানুষের জন্য ভুক্তভোগী মানুষের জন্য আপনার মুখ থেকে দুইটা কথা বলেন দুইটা কথা মানুষ শুনতে চায় আর বাংলাদেশের মানুষ সবাই টাকা দিতে চায় সবাই কিন্তু টাকা কাকে দিবে সেই দেওয়ার মানুষ চাচ্ছে না টাকা দিবে এইজন্য সরকারের তহবিল থেকে সরকারের দপ্তর থেকে একটি অ্যাকাউন্ট খোলা হোক সেখানে সবাই টাকা দিবে সামর্থ্যবান হোক আর সামর্থ্য ভাই 100 টাকার জন্য কি আপনারা সবাই কথা বলেন 100 টাকার জন্য কি কোনো সামর্থ্যবানের দরকার আছে না 100 টাকা কি একজন ভিক্ষুক কত দিতে চায় তো সেই জায়গায় আমরা সবাই দিতে রাজি আছি আপনারা দ্রুত আল্লাহর রহমতে উদ্যোগ নেন এবং এই মানুষগুলোকে আশ্বস্ত করেন এখানে এসে সরজমিনে দেখলে বোঝা যাবে মানুষ ভিতর থেকে কতটুকু পরিস্থিতি মোকাবেলা করতেছে রাসেল ভাই আমার এটা হাত না এরপর আমি ব্যবসা করে রাখি আমার 25 লাখ টাকা চলে রাসেল ভাই আমি আজকাল খালি এই লোকের আমার কিচ্ছু নাই আমার কাছে আমি আছি শুনেন আমি একটা কথা বলি আমার আমি একটা কথা বলি ভাইরা মনে রাখবেন এখানে বঙ্গ মার্কেটে জাগত আগুনের কপাল পুড়ছে আমি মনে করি যে আপনাদের কপাল পুড়ে নাই আর যাদের কপাল পুড়ছে একটা কপালের সাথে আমি আমাদের যদি 10টা কপাল আমরা একত্রিত করি একটা কপালের সাথে আমরা যদি 10টা কপাল একত্রিত করি তাহলে যে কপালটা পুষতে তাহলে ওই কপালটা কি পুরো কপাল থাকবে না ওই কপালটা ঠিক হয়ে যাবে না তাহলে আমি বলবো যে আপনাদের কপাল একা পুরে নাই এখানে কপাল পুষছে 16-18 কোটি মানুষের আমরা আপনাদের পাশে আছি দেখেন আজকে আমি কিন্তু আজকে আমার শুটিং ছিল আমার ডিরেক্টর আমাকে বারবার ফোন দিচ্ছে যে রাসেল ভাই শুটিং আসে শুটিং আসে আমি কিন্তু মোবাইল বন্ধ করে দিয়ে আমি এখানে আসছি আমি জানি যে আমি যদি একটা কথা বলি কথাটা ছড়ায় যাবে এবং এই কথাটা আমার একটা কথাই যদি আমি একদিন শুটিং করলে হয়তো 50,000 টাকা আমার পকেটে ঢুকবে কিন্তু না আমি যদি এখানে কথা বলি তাহলে এখানে 50টা পরিবারের উপকার হবে এই জন্য আমি শুটিং বন্ধ করে আমি আসছি যে এখানে আপনাদের সাথে কথা বলবো আপনাদের পাশে থাকবো সত্যিকারের যারা ভুক্তভোগী আপনারা নিরাশ হবেন না আপনারা শুধু এইটুকু বলবেন বলবো আপনাদের যে আপনারা একটু শান্ত হন আল্লাহর রহমতে আপনারা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তো ভাই আপনার 27 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে 27 লাখ টাকা আমরা সবাই আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো না কিন্তু ভাই যতটুকুই দেই আমি মনে করি 27 টাকাও যদি দেই এটাও তাদের মনে একটা শান্তির বাতাস বয়ে আনবে এই জন্য যার যার জায়গা থেকে আমরা যতটুকু পারবো আসেন তাদের পাশে আমরা সহযোগিতার হাত বাড়াই কেউ আল্লাহর রাস্তায় ভাই নাক ছিটকাবেন না আর পাশাপাশি একটি কথা বলি আমাদের এখানে সব জায়গায় কিন্তু সিন্ডিকেট গিরি চলে আমি এখানে সবাই রোজাদার আপনারা সবাই রোজাদার না আমি একদম আপনাদের সবাইকে ঢাকি রেখে বলি এই বিষয় নিয়ে যদি কোনো মানুষ যদি কোনো নেতা যদি কোনো লিডার যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সিন্ডিকেট গিরি করে আল্লাহর পক্ষ থেকে বঙ্গ মার্কেটে যে আগুন পড়েছে এই আগুন আপনার শরীরে আল্লাহ গোজাব হিসাবে ফেলে দিবে ইনশাআল্লাহ অতএব আজকের এই বিষয় নিয়ে এই ফান্ড কালেকশন নিয়ে আমি যে প্রস্তাবটা রেখেছি এটা যদি আল্লাহর রহমতে কবুল হয় এটা নিয়ে কেউ কোনো সিন্ডিকেট গিরি করবেন না করবেন না এবং করবেন না ইনশাআল্লাহ আপনারা টেনশন করেন না এটা একটা ভালো সুরা হয় ইনশাআল্লাহ হবে আপনারা সাংবাদিকরা আমাদের পাশে থাকেন ধন্যবাদ Yes.